তার নাম মৃত স্নেহলতা ভৌমিক, তিন নাম কৃষ্ণরানী চৌধুরী, গ্রাম শিলপাড়া, ডাকঘর থানা নোয়ারা, চট্টগ্রাম। আমি 1947 সালের সময় আমি ঢুকেছি হায়ারনেট বাধা বাধা আন্দোলন সময় সাথে সংযুক্ত ছিলাম যুক্তফ্রন্টের সাথে এবং তৎকালীন ন্যাশনাল আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলাম। 1962 আমি সিটিয়ানগোলার থেকে বিয়ে আসেপ্টেতে শেখ মুজিবুর রহমানের সাথে সংযুক্ত ছিলাম। তাদের ক্রিয়া পন্থা আন্দোলনে আমরা সক্রিয় অংশ ধরেছিলাম। 1973 গণঅভ্যুত্থানের সময় আমি সক্রিয় অংশ নিই। 1973 যখন নির্বাচনে আমি একজন রিসার্ভিং অফিসার ছিলাম। 1975 1973 ইংরেজি যখন আমাদের বাড়ি ঘরা দিল তখন আমরা চলে গেলাম ভারত। ভারতে যাইয়ে আমি প্রথমে আমার সাথে সাক্ষাৎ হয় সবন কুমান চৌধুরী ব্যবসা, সে আমাকে নিয়ে গিয়েছিল আসাম আন্দোলনের কাছে। আসাম আন্দোলন ছিল আগাতলা সিদ্ধিলা একটা পাহাড়ের ওখানে রেস্টহাউস থাকতো, ওখানে নিয়ে যাওয়ার পর ওখান থেকে আমরা উত্তরপ্রদেশে দেরাদুন ডিস্ট্রিক্ট পান্ডুবা ক্যাম্প, পান্ডুবা যাওয়ার আগে আমরা তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করলাম। আনোয়ার হোসেন আমরা তিনজন, আমি মোহাম্মদ সৈয়দ আর সেগে চান্ডুয়া ক্যাম্পে আমাদের সাথে সাক্ষাৎ হলো এক ফজলমণি আব্দুরদ্দা শিরুর আলম খান বললাম এই সাইন নেতার সাথে দেখা হলো। তখন আমরা প্রশ্ন করছিলাম সাইন নেতার সাথে, তখন শেখ ফজলমণি বলছিল 1:4:1, আমাদের চারজনের মতামত চাই হইতে পারে কিন্তু আমাদের মত হয়ে দেয় সেটা হলো দেশাধীন। তারাও আমাদের সাথে ট্রেনিং নিল, ওই ট্রেনিংয়ের মধ্যে আমি একটা উপাধি পেয়েছি টিচারিংয়ের জায়গায়। আমাদের ট্রেনিংটা চালাইছিলেন মেজর মালহোত্রা, ট্রেনিং আমার পর আমাদের ওকে আবার সেই আগরতলায় নিয়ে আসবো। তখন আমাদের সাথে কমান্ডার ছিল ওদের সমর্থ করি, সেই সময় একটা মর্মান্তিক ঘটনা, আমরা একটা অপারেশনের জন্য মানিকছড়ির বীজ উড়ানোর জন্য যে একটা প্ল্যান করতেছে তখন আমাদের ওকে আর্মিরাকে গিয়েছে। আমি কোনো রকমে কষ্ট বর্ষ করে সেজে পড়ে যাইয়া কোনো রকমে নিজেকে আত্মরক্ষা করলাম। কোটি কষ্টে আমি আবার ফিরামে পৌঁছে সকল চৌধুরী তখন ধরা পড়ে গেছিল। এর পরে আমরা আবার ভর্তি হয়েছিল সেই ডিসেম্বরে আমরা তখন সেটা নিয়ে ৭৭ পরে তখন আমি আমার নিজের কর্মস্থল চলে যাই, তখন শিক্ষকতা করতাম প্রাথমিক বিদ্যালয়ে। 1977 27 সেপ্টেম্বর আমাকে ধরে নিয়ে গেলো, আমার বাড়ি থেকে আমাকে পুলিশেরা ধরে নিয়ে গেলো, আমারায় থানা রাখলো, ওখান থেকে পাঠাই দিয়েছে সেটা হাজি ক্যাম্পে। হাজি ক্যাম্পে আমাদের ওকে সম্ভব প্রচারিত আবার শিক্ষকতা রাখলো। প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক থেকে আমি প্রমোশন হয়েছিল সহকারী জানা শিক্ষক, তখন অটোমাস পটিয়া ভর্তি, তারপরে হয়ে গেছিলো তারপরে মাঝখান সব বল বলতে যান, তারপর আনোয়ার আসলাম, আবার ফিরাজিতে আমি রাঙামাটি আমার কোন এই রাঙামাটি থেকে 2000 আমি রাঙামাটি দিয়ে গেছি। তো ওখান থেকে আমার পৌঁছানো হয়েছিল, পৌঁছানো হওয়ার পর আমি ওখানে চাকরি শেষ করি চলে আসি আজকে। তরুণ প্রজন্ম সম্পর্কে কী বলবেন আগামী যে প্রজন্ম আসতেছে? এই কথাটাই বলবো যে এই দেশকে আরও সুন্দর সমৃদ্ধিশালী করার জন্য যা যা কিছু করার দরকার তাকে পূর্ণাঙ্গ রূপে বুঝতে পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।